সংসারের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দেবে। আজকে এমন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, এই টিপসগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন, চমকে যাবেন, ভাবতেও পারবেন না যে এত কঠিন কাজের এত সহজ সমাধান হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বর্তমানে এখন যে পরিমাণ ভ্যাপসা গরম পড়েছে, এই গরমে কিন্তু আমরা কোনো সবজি রেখে আরাম পাচ্ছি না, সব কিন্তু পচে যাচ্ছে। ফ্রিজে রাখলেও দেখা যাচ্ছে ফ্রিজ ঘেমে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আলু তো আমরা ফ্রিজে রাখতে পারি না, আলু বাইরে রাখার দারুণ একটি টিপ শিখে রাখুন। এভাবে আলু রাখলে আলুতে গাছ বাড়াবে না, আলু পচবে না। এখানে আমি একটি জালি নিয়েছি, তার ভেতরে নিউজ পেপার দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং সোডা ছিটিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো এভাবে রেখে দিচ্ছি। এভাবে যদি আপনি আলুগুলো রাখেন তাহলে একটা আলুতেও গাছ বাড়াবে না আর একটা আলু পচবে না। এটা সব সময় শুকনো থাকবে এবং একেবারে ফ্রেশ আলু থাকবে। দেখুন আমি আলুগুলো এভাবে ঢেকে রাখছি, আপনারা চাইলে হালকাভাবে নিউজ পেপার দিয়ে ঢেকেও রাখতে পারেন, না চাইলে আপনি খোলাও রাখতে পারেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি আদা। আমাদের বাসায় দেখা যায় মাঝে মাঝে এমন আদা কিনে নিয়ে আসে যে সেই আদাগুলো অনেক মোটা মোটা হয়, অনেক বড় বড় হয়। এই আদাগুলো যখনই আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন দেখা যাবে আদার মোটা মোটা আঁশগুলো ব্লেন্ডারের ব্লেডের সাথে জড়িয়ে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা তখন ব্লেন্ডারের উপরে প্রেশার পড়ে বেশি। তাই আপনি এই বড় বড় মোটা মোটা আদাগুলো যখন ব্লেন্ডার করবেন একটু কষ্ট করে নেন, তাহলে কিন্তু আপনাদের ব্লেন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন তার জন্য যেটা করতে হবে, আদাগুলো ভালো করে ছুলে নিতে হবে এবং আদাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে নিয়েছি আমি একটি গ্রেটার, গ্রেটারের সাহায্যে এবার আদাগুলো গ্রেট করে নিব। আদাগুলো যখনই গ্রেট করব তখনই দেখা যাবে যে আদার যেই ময়লাগুলো আছে, অর্থাৎ আদার ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো এই গ্রেটারের উপরে উঠে আসবে। তখন আপনি এটা ব্লেন্ডার করবেন, দেখবেন ব্লেন্ডারে আর কোনো প্রেশার পড়বে না। আর শক্ত শক্ত এই আঁশগুলো কিন্তু ব্লেন্ডারে দিলে দেখা যায় ব্লেডের সাথে জড়িয়ে ব্লেন্ডারের উপরে প্রেশার পড়ে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায় বা মোটরটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি মনে করেন এটা ফেলবো না তাহলে আলাদা করে শিল্পাটা পিষে নিতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু এটা ব্লেন্ডারে সরাসরি দেবেন না। সব আদার ক্ষেত্রে বলছি তা নয়, যে আদাগুলো মোটা মোটা বড় বড় যার ভেতরে আঁশ হয়েছে তার জন্য এই টিপসটি কাজে লাগাতে পারেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি একটি কাপড়, কাপড়ে মেহেদির দাগ করে নিচ্ছি। আপনি যে কোনো কাপড়ের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন, তবে সুতি কাপড়ের ক্ষেত্রে যে কোনো দাগ উঠাতে কিন্তু সময় লাগে। তো আমি এখানে দেখুন মেহেদির দাগ করে নিলাম। যখনই দেখবেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন বা কোনো বিয়ের পার্টিতে গিয়েছেন বা মেহেদি অনুষ্ঠানে গিয়েছেন, তখন যে যদি কখনো আপনাদের পোশাকে এরকম মেহেদি লেগে যায়, সঙ্গে সঙ্গে যেটা করবেন এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে এটা সঙ্গে সঙ্গে আপনি উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি সেই সময় আপনাদের কাছে এগুলো না থাকে তাহলে বাসায় এসে এই কাজটা করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে উঠে গেছে। আমি নিচে একটি টিস্যু পেপার ভাঁজ করে দিলাম, অর্থাৎ কাপড়ের নিচে একটি টিস্যু পেপার ভাঁজ করে দিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি নেল পালিশ রিমুভার। নিচে কিন্তু টিস্যুটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু যখনই আপনি নেল পালিশ রিমুভার দিবেন এই মেহেদির রঙটা উঠে দেখা যাবে কাপড়ের অন্যান্য জায়গায় লেগে যাবে। এবারে আমি নিয়েছি হাতে একটি টিস্যু, নেওয়ার পরে এটা মুছতে থাকছি। এখন অনেকে বলতে পারেন যে কই উঠছে না, তো উঠে যাবে, আপনারা লক্ষ্য করুন, একটু অপেক্ষা করুন। দেখুন আমি এভাবে একবার শুধু ঘষে নিয়েছি, ঘষে নেওয়ার পরে এই টিস্যু পেপারটার কালার চলে এসেছে, টিস্যু পেপারটা আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি এই নিচে যে টিস্যু পেপারটা রয়েছে সেই টিস্যু পেপারটা চেঞ্জ করে নিব। তো দেখুন এখানে কিন্তু আর কোনো রকম কালার উঠছে না। এবার টিস্যু পেপারটা দেখুন এখানে কিন্তু অনেকটা কালার চলে এসেছে, এটা এবারে আমি চেঞ্জ করে দিব। নতুন আরেকটা টিস্যু পেপার নিয়ে ঠিক কাপড়ের মাঝখানে এইভাবে দিয়ে দিব। দেওয়া দেওয়ার পরে আবারও আমি দিয়ে দিব এখানে নেল পালিশ রিমুভার। তো কিছুটা নেল পালিশ রিমুভার আবারও দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটি টিস্যু পেপার দিয়ে আমি এই জায়গাটা মুছে নিচ্ছি। মুছে নিতে দেখুন ম্যাজিকের মতো সব রকম দাগ উঠে গেছে, একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু যে কোনো কাপড় থেকে মেহেদির দাগ উঠিয়ে নিতে পারবেন। একবার, দুইবার, তিনবার এভাবে ট্রাই করবেন, দেখবেন এক সময় উঠে গেছে। দেখুন একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেল, মনেই হচ্ছে না যে এখানে মেহেদি লেগেছিল। আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দিবে। এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর দেখুন পিছনেও কিন্তু আর তেমন রং লাগেনি, একেবারে ফ্রেশ হয়ে গেছে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। বাড়িতে তো দেখা যায় অনেক রকম আম থাকে, আম দেখা যায় খেতে খেতে দু একটা আম পচেই যায়। এই পচা আমটা আপনি ফেলে দিবেন না, এই আমটা ভালো করে ছুলে নেবেন। দেখুন আমি যেভাবে ছুলে নিচ্ছি সেভাবে ছুলে নিতে হবে, আমটা কিন্তু খোসাসহ রাখা যাবে না। এই আমটা যে আপনার সংসারের কতটা দামি কাজ করে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবারে এই আম থেকে আমি কিছুটা আম আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা আম পুরোটা লাগবে না, এখানে অর্ধেকটা আম নিলেই চলবে। শুধুমাত্র যেই অংশটুকু পচে গেছে আপনি সেটাও নিতে পারেন। তো দেখুন আমি এখানে কিছুটা আম নিয়ে
নিলাম যেই আমটুকু পচা রয়েছে। তো নেয়ার পরে এর ভিতরে আমি একটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে হারপিক। আমাদের সবার বাসাতেই তো হারপিক রয়েছে, তবে হারপিক দেওয়ার আগে অবশ্যই একটি কাজ করতে হবে, এখানে আমটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনি ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন বা হাতের সাহায্যে এইভাবে চটকিয়ে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন এভাবে আমি এই আমটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এর ভিতরে বললাম হারপিক দিয়ে দিব। এখন অনেকেই ভাবছেন যে আমের ভিতরে হারপিক কেন দিতে হবে। আমের ভিতরে হারপিক দিলে কিন্তু আপনার সংসারের অনেক কঠিন কাজের সহজ সমাধান হয়ে যাবে। তার জন্য এখানে হারপিক লাগবে এক টেবিল চামচ পরিমাণ। তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হারপিক দিয়ে দিয়েছি। এবারে এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু অবশ্যই যে বাটি চামচ ব্যবহার করবেন একেবারে বাতিল বাটি চামচ ব্যবহার করবেন, নাহলে কিন্তু এর ক্ষারীয়ভাবে বাটি চামচ নষ্ট হয়ে যাবে আর এটা আপনাদের আর ব্যবহার করার যোগ্য থাকবে না, আবার ব্যবহার করার ঠিকও হবে না। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কী করবো, আমাদের কিচেন সিঙ্কে যে আয়রনের দাগ পড়ে, পানির দাগ পড়ে, কিচেন সিঙ্কটা পুরনো হয়ে যায়, সেটা পরিষ্কার করব। অনেকেই তো সিঙ্কে সরাসরি হারপিক দেন না, এটা দেওয়া ঠিকও না, কেননা যে কোনো ধাতব জিনিসে হারপিক দিলেই কিন্তু ধাতব জিনিস কালো হয়ে যাবে, আর স্টিল তো অবশ্যই হবে। তাই কখনো আপনারা ভুলেও সরাসরি এরকম স্টিলের যেই সিঙ্কগুলো আছে তাতে হারপিক ব্যবহার করবেন না। এভাবে পাকা আম অথবা পাকা কলা বা পচা কলা এর ভিতরে এভাবে মিশিয়ে দিয়ে যদি এটা পরিষ্কার করেন দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো এখানে হারপিকের পরিমাণ কিন্তু এক টেবিল চামচ দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। তো দেখুন এই আমের মিশ্রণটা পুরো সিঙ্কে আমি লাগিয়ে দিচ্ছি, কোথাও কিন্তু খালি রাখবো না, একেবারে পুরো সিঙ্কটায় আমি এভাবে লাগিয়ে অপেক্ষা করব 2 মিনিট, এর বেশি কিন্তু অপেক্ষা করা যাবে না। 2 মিনিট পরে একটি স্টিলের স্ক্রাবার দিয়ে জাস্ট ঘষে নিতে হবে। যত পুরনো ময়লা জমে থাকা আয়রন পানির দাগ সহ যে কোনো দাগ ময়লা দূর করতে কিন্তু খুবই কার্যকারী হবে এই রেমেডিটি। এটা এতটাই উপকারে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা দিয়ে আপনার কিচেন সিঙ্কে যে ট্যাপটা আছে সেটা পরিষ্কার করতে পারবেন এবং সিঙ্কের আশেপাশে যে ওয়ালগুলো আছে সেখানে দেখা যায় পানির দাগ আয়রনের দাগ পরে একেবারে নোংরা হয়ে যায়, সেই জায়গাগুলো আপনি খুব সহজে ক্লিন করে নিতে পারবেন। তো দেখুন আমি এইভাবে এই মাজুনিটা দিয়ে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, কত সহজে ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে। আপনারা একবার হলেও ট্রাই করুন, ট্রাই করে দেখবেন এত ভালো রেজাল্ট আসবে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো আমি এইভাবে ভালো করে ঘষে নেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। তো দেখুন এটা আমি সরিয়ে ফেলছি আর আপনারা খেয়াল করে দেখবেন এতটুকু কিন্তু কালো হয় নাই, একেবারে চকচকে ঝকঝকে রয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে পচা কলা অথবা পচা আম বা যে কোনো একটা কিছুর সাথে, আপনি পাকা পেঁপের সাথেও দিতে পারেন, এই রকম কোনো কিছুর সাথে যদি দিয়ে আপনাদের সিঙ্কটা পরিষ্কার করেন দেখবেন কত সহজে এখানকার ময়লা তো উঠবে, সাথে সাথে একেবারে চকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কতটা চকচকে ঝকঝকে হয়ে গেল। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো, সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।